ইসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয়তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য আমরা যদি একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়লে পরে আমরা তাকে মেডিকেলে নিয়ে যাই যদি মানুষটা অক্সিজেন নিতে পারছে না নাকের মধ্যে একটা অক্সিজেন এর পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে প্রতি ঘন্টায় পাঁচশো টাকা করে বিল আসতেছে কথা ঠিক কিনা না দিন যখন শেষ হয়ে যায় এক হাজার টাকা দিনের ফোনে বিল আসে মাসে তিরিশ হাজার টাকা বিল কিন্তু আপনি আমি যে অক্সিজেন গ্রহণ করছি অক্সিজেন বানানো কার আল্লাহর বানানো আল্লাহ বলে বন্দরে এইটার সৃষ্টি করতে আমি আল্লাহ আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ সৃষ্টি করেছি অক্সিজেনের সৃষ্টি করে আমি আল্লাহ হে বান্দা তোকে টাকা দিতে হবে না টাকার প্রয়োজন আমি আল্লাহর নাইও কিন্তু বন্দারে আমি তোকে কত আদর করে বানাইছি কত সুন্দর করে বানাইছি মানুষের মতো এত সুন্দর সৃষ্টি কিন্তু আর জগতে নাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি হলে তুমি আল্লাহ কত সুন্দর আমার বন্ধুরা আল্লাহ এত সুন্দর করে বানাইল আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইলা কেন তুমি বানাইলা দুই দিন পরে তুমি ছেলে দিলা মেয়ে দিলা ভাই দিলা বন্ধু দিলা স্ত্রী দিলা কত আপন তুমি দুনিয়ার মধ্যে দিলা আবার একদিন সবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে যেতে হবে সবার কাছ থেকে আমাদেরকে তিনটা টুকরা সাদা কাপড় পড়াইয়া চিরবে তিন বানাইয়া ঘর ঘরের জায়গায় থাকবে বাড়ি বাড়ির জায়গায় থাকবে আমার যত ক্ষমতা দাপট সব দুনিয়ায় পড়ে থাকবে আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি সবকিছু কিছু পড়ে থাকবে খালি হাতে আমাকে চলে যেতে হবে আমার এত বন্ধু বান্ধব এত জাতীয় নেতার সাথে আমার সম্পর্ক এত আত্মীয় স্বজন এত আপনজন কেউ আমার সঙ্গে হবে না রে মালি কেন তুমি আমাকে বানাইলা আল্লাহ বলেন তোমাকে বানিয়েছি এবং তোমার মৃত্যু দেব একটা কারণ আছে আল্লাহ কারণটাকে আমাকে বলে দাও আল্লাহ রব্বুল আলামিন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور زر سبحان الله الله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هي بمدني أمي الله ميتوا بنيسي أمي الله حياة الجندي আমি আল্লাহ পরিচালনা করছি তোর হায়াত তোর মমাত আমি আল্লাহ সৃষ্টি করেছি মমাত সৃষ্টি করার পাশাপাশি আমি তোকে দুনিয়ার মধ্যে সামান্য কয়েকদিনের হায়াত দিয়েছি কেন দিয়েছি জানো লিয়া বলু আকুম আই হুকুম আসানো আমলা যাতে আমি আল্লাহ বেছে নিতে পারি যাতে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে ভালো আমল কর আর কে খারাপ আমল কর বন্দারে তুমি জেনে রাখবা যারা ভালো আমল করবা আমি আল্লাহ কিন্তু ফয়সলা করে দিয়ে দিয়েছি এবাদত হবে আমার আল্লাহর আমার এবাদত যারা করবি পথে যারা থাকবি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বড় একটা নিয়ামতের ব্যবস্থা রেখেছি জোরে গণ সুবহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন যারা ভালো আমল করবে তাদের জন্য আমি আল্লাহ হাশরের ময়দানে একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি আর আমি আল্লাহ রব্বুল আলামিন তার গোটা জিন্দেগির যত কাজ সে করবে যত আমল সে করবে এই তার জীবনের গোটা আমলনামার নামার ফলকটা হাশরের ময়দান

عالية اللَّهَ دانية كلوا واشربوا বিমা আসলাফ তুম ফিল আইয়ামিল খালিয়া জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা রে ও আমার যুবকরা রে দুনিয়ার মধ্যে যারা ভালো আমল করবে আমার আল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারীম সে হাফতার মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন সেদিন আমল নামা নেককার বান্দা যারা হবে আমি আল্লাহর ইবাদত যারা করবে আমি আল্লাহর গোলামি যারা করবে আজান মসজিদে শোনার সাথে সাথে দুনিয়ার সব সব ফেলে দিবে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে আজান শোনার সাথে সাথে মসজিদে নামাজের জন্য চলে যাবে দুনিয়ার সব কাজ পরিত্যাগ করবে কারণ মসজিদের মধ্যে নামাজের জন্য ডাক দিয়েছেন কে মুয়াজ্জিন তো ডাক দিলে এটা মুয়াজ্জিনের ডাক নয় বরং এই ডাকটা হলো আমার আল্লাহর আমার আল্লাহ বলেন বান্দারে যখন তোকে আমার কাছে ডাকা হলো দুনিয়ার সব কাজ ফেলে বান্দা যখন আমার কাছে চলে আসলো এইভাবে করে করে আমার হুকুম মতো গোটা জিন্দিগি পরিচালনা করল এ আমার বান্দা আমার হুকুম মতো গোটা জিন্দিগি পরিচালনা করার পরে হাসরের কঠিন মুসিবতের সময় বান্দা তুমি যখন উঠবে আমি তোমাকে অপমানিত করব না আমি আল্লাহ তোমাকে সম্মানিত করব তোমাকে পুরস্কৃত করব আল্লাহ কেমনে পুরস্কৃত করব কেমনে সম্মানিত করবা আমার আল্লাহ বলেন তোমার আমল নামা আমি ডান হাতে দিয়ে দেব সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন যা ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার আমল নামা ডান হাতে দান করবেন ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে আনন্দে আত্মহারা হয়ে ফেরিস্তাদেরকে বলবে হা মত ওই মামলা তখন ফেরিস্তাদেরকে বলবে ফেরিস্তারা আমার আমল নামা আমার ডান হাতে দেওয়া হয়েছে আমার আমল নামাটা তোমরা একটু পড়ো আল্লাহ বলবে আমি কি পড়বো কারণ আমি দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করি নাই আমি দুনিয়ার মধ্যে কোনো পাপের কাজ করি নাই আমি দুনিয়ার মধ্যে জানা বিবেচারে করি নাই আমি দুনিয়ার মধ্যে অপরের হক নষ্ট করি নাই আমি এই হাত দিয়া কোনো মানুষের মাল চুরি করি নাই আমি কোনো মানুষের সম্পদ আত্মসাত করি নাই আমি গরিব অসহায়ের জমিন অন্যায়ভাবে গেরাস করি নাই দুনিয়ায় কষ্ট করে জীবনযাপন করেছি কিন্তু হারাম খাই নাই হে তারা তোমরা নামাটা দেখো আমি দুনিয়ার মধ্যে কি করেছে তোমরা একটু পড়ে দেখো নামা যখন পড়া হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যাবেন হাওয়াফি ঈশাতির আর আল্লাহ রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এরপর আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন ফি জান্নাতিন আলিয়া যাও তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ জান্নাত দান করলাম এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে বলা হবে কুলুম واشربوا هنيا بما اسلفتم في الايام

আল্লাহ বলবেন বান্দারে এইখান থেকে তোমরা পান করো আর ওই বৃক্ষ থেকে তোমরা ফল ভক্ষণ করো জরে কোন সুবহানাল্লাহ এই সমস্ত নিয়ামত পাওয়া যাবে তখন যখন আপনি ইবাদত করবেন কার আর জোরে বলেন কার ইবাদত যখন করবেন আল্লাহর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার আদরের বান্দা যারা ইমান এনেছো ইমান যারা এনেছো আমার আল্লাহ বার বার ডাক দিয়া কোরআন শরীফের ভিতরে যত জায়গায় আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলছে বারবার মুসলমানদেরকে সতর্ক করছে ধারকে সতর্ক করছে আমার আল্লাহ বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون <applause> سبحان الله আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়া দিয়া ইমানদারদেরকে আল্লাহ আল্লাহকে ভয় করতে বলতেছেন আল্লাহ বলছেন হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো রব্বুল আলামিন আল্লাহ গোটা দুনিয়ার ভিতরে বেঈমান ইহুদি খ্রিস্টান যত ধর্ম আছে সবাই তো তোমার বান্দা সবাই তো নিজ নিজ ধর্ম পালন করে আল্লাহ বলেন না ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম খ্রিস্টান নয় পছন্দনীয় ধর্মই ইহুদি ধর্ম নয় পছন্দনীয় ধর্ম হিন্দু ধর্ম নয় আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম আর আমার কাছে পছন্দনীয় বান্দা হলো মুসলমান আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম বান্দাদের মধ্যে পছন্দনীয় বান্দা হলো মুসলমান আর ওই মুসলমানের মধ্যে তাকুয়াবান যারা আমি আল্লাহকে যারা ভয় করে তারা শুধু বান্দা না তারা হলো আমি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ যারা তাকুয়া যারা তারা হচ্ছে আমি আল্লাহ আমার বন্ধু আমার ভাইরা এজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবাদত করতে হবে কার আল্লাহ বারবার কেন মুসলমানদেরকে সতর্ক করলা আমার আল্লাহ ডাক দিয়া বলবে বন্দা রে এই দুনিয়ায় কত বন্দা আছে কত ধর্ম আছে কোন ধর্ম আমার কাছে যেমন পছন্দনীয় নয় অন্য কোন ধর্মের ওই বন্দা গুলো আমার আল্লাহর কাছে পছন্দনীয় নয় আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম পছন্দনীয় বান্দা হলো মুসলমান বান্দা এরপরে আমি আল্লাহর বন্ধু হলো যারা মুত্তাকিন যারা যারা আমি আল্লাহর প্রত্যেকটা বিধান মেনে চলে তারা সাধারণ মুসলমান নয় বরং তারা আমি আল্লাহ আমার বন্ধু লাহুমুল মুনবওয়াল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন আমার আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং মুত্তাকিন হয়েছে লাহুমুল বুশরাফিল হায়াতিল দুনিয়া আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছি দুনিয়া এ ও ফিল আখিরা এবং আখিরাতের মধ্যেও আমি তাদের জন্য সুসংবাদ রেখেছি আল্লাহ দুনিয়ায় সুসংবাদ তো আমরা দেখতে পাই দেখতে পান কিনা দুনিয়ার মুত্তাকিন যারা আল্লাহর ওলি যারা আল্লাহর মাহবুব বান্দা যারা তাদের জন্য যে সুসংবাদ দুনিয়ায় আল্লাহ দিয়েছেন সেটা আমরা দেখি কিনা দেখেন চট্টগ্রামের জমিনে হুজুর কিবলা শাহে শাহি শ্রীপুট আসলো লক্ষ লক্ষ জনতা আছে না নাই কথা বলেন কোন পুলিশ র‍্যাব আছে শুধু এক নজর দেখার জন্য কদম থেকে এক একটু ধুলা নেওয়ার জন্য কদম স্পর্শ করার জন্য মানুষগুলো পাগল হয়ে যায় কথা ঠিক কিনা উনি তো মন্ত্রী না 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 এমপি সরকারও কিন্তু এত হব্বত মানুষ করে মানুষ কোন সরকার কোনো এমপি কোনো মন্ত্রীকে করে না এরপরে তো সম্মান এটা আছে এরপরে দুনিয়া থেকে চলে গেলেও কেমন সম্মান দেখেন হজরতে বাবা আমান সাহেব অনেক বড় সম্পদশালী ছিল না হজরতে বাবা আমানত শাহ জীবনী পড়লে দেখবেন জীবনী জেনে দেখবেন উনি বিচারকের পাখা নাড়তেন ঠিক কিনা বলেন বিচারকের পাখা নাড়তেন কিন্তু মনে মনে জিকির করতেন কার মনে মনে জিকির করতেন আল্লাহর জপতেন আল্লাহকে ভয় করতেন আল্লাহকে আল্লাহ বলেন হে বন্দা কুটিপতি যারা অসংখ্য ক্ষমতার মালিক যারা তুমি আল্লাহ আমি আল্লাহর কাছে দামি না আমার কাছে দামি হলো যারা মোত্তা কিন তারাই আমি আল্লাহর কাছে দামি ধরে গেলাম সোহান আল্লাহ চলে গেল বাবা আমানত শাহ বাবা আমানত শাহ শত শত বছর চলে গেল এখনো মানুষ শ্রদ্ধা এবং সম্মানের সাথে শ্রদ্ধার সাথে কত ভক্তি নিয়ে তার জেয়ারতের জন্য যায় আর কত বড় বড় মন্ত্রী এমপি মরে গেছে মানুষ নামও জানে না আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনার নাম বলবে আমার নাম আব্দুর রহমান আপনার বাবার নাম খোরশেদ আলম আপনার বাবার বাবার নাম তার বাবার নাম বলে দূর জানি না আমাকে যদি বলেন আমার বাবার নাম আমি জানি আমার দাদার নাম জানি আমার দাদার বাবার নামও জানা কিন্তু তার বাবার নাম কি এইটার আমি জানি ঠিক বলেন আর বাবা চলে গিয়েছেন গরিবে চলে চলে গিয়েছেন গিয়েছেন শত সহস্র বছর হয়ে গেছে আজও মানুষ তাদেরকে সম্মান করে তাদের নাম মানুষ সম্মান করে কথা ঠিক কিনে বলেন এই সুসংবাদ আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে যান সেজন্য আমরা যখন বান্দা আল্লাহর কাছে বান্দা তো তিনি যার বন্দিগি আছে কি আছে বন্দিগি আছে যেই বান্দার বন্দিগি আছে সেই বান্দাই মহান আল্লাহকে পেয়েছে যেই বান্দার বন্দিগি নাই সেই বান্দা আল্লাহকে পায় নাই আল্লাহর পরিচয় পায় না সেজন্য আমরা বান্দা আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দিয়েছি ইবাদত হবে একমাত্র কার আর জোরে বলুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন رب ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا আমার আল্লাহ কয়ে বন্দা রে আমি আল্লাহর এবাদত আমি আল্লাহ ফয়সালা করে দিলাম কিন্তু পরে আমি আল্লাহর এবাদতের পরে বলুন আল্লাহর এবাদতের পরে আমি আল্লাহর তোমার উপরে কাজ আছে যেমন আমি আল্লাহ ফরজ করে দিয়েছি হ্যাঁ মুসলমান আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার এবাদত করার পরে তোমার উপরে আর একটা ফরজ দায়িত্ব হলো ইহসান তোমার মা তোমার বাবার সাথে সৎ আচারণ করা ভালো আচরণ করা তো আমি আল্লাহ আমার এবাদত করার পরে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি কার সাথে মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য মা বাবার সাথে সদ আচরণ করার জন্য মা বাবাকে মায়া করার জন্য মা বাবাকে সম্মান করার জন্য মা বাবাকে তাজিম করার জন্য হুকুমকার আল্লাহ আল্লাহ একটু দূরে সরে পড়েন আল্লাহ কত সুন্দর বললেন আমি আল্লাহ ফয়সলা করে দিয়েছি এবাদত হবে আমি আল্লাহ এবাদত হবে কার আমি আল্লাহর ইবাদত করবান আমার ইবাদত করার পরে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য একটা দায়িত্ব পড়াশ করে দিলাম সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করতে হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে রব্বুল আমিন আল্লাহ তুমি এই কথা কেন বললা আমি আমি তোমার ইবাদত করব তোমার ইবাদত করার পরে মা বাবার সাথে ভালো আচরণ করা তুমি পড়াশ কেন করে

জোরে বলুন আল্লাহ বলেন আমি দুনিয়ার সব সন্তানদেরকে আমি আল্লাহ নসিহত করছি আমি আল্লাহ বলেন আমি নসিহত করছি আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি মা বাবার খেদমত করো ও মালিক মা বাবার খেদমত করার জন্য তুমি এমন ভাবে কেন বললা আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন কেন নি তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে গর্বে ধারণ করেছে এই গর্ব ধারণের কষ্ট পৃথিবীতে মা ছাড়া আর কেউ না কথা ঠিক কিনা আমার লাইগা কাঁদলে মা আমার লাাইগা কাাদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাব আমি এমন না কোথায় গেলে পাব আমি এমন না আমার াইগা কাদলে মাগো আমার লাগা কাদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাব আমি আম কোথায় গেলে পাব আমি কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি কত কষ্ট শোয়েছ মা জানে অন্তর জামি ঠিক কিনা কত রাত ঘুমাওনি মা গর্বে যখন নামি কত কষ্ট শুয়েছ মা জানে তোর জামি যে আমার চোখ মুখের পানে দরদি মা দরদি মা যে আমার মুখের পানে দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন না কোথায় গেলে পাবো আমি এমন না আমার লাইগা কাঁদলে মাগো আমার লাগা কাঁদলে মাগো সারাটি জন কোথা গেলে পাব আমি অমনা Punjon কোথা গেলে পাব আমি অমনা আচল অচলোpati আমগো বলিতে কান্দিয়া আমার বুকের মানিক ал্লা রাখিও বসায় পাতি আমায় বলি তো কান্দিয়া আমার বুকের মানি কান্না রাখি আমার শুকীর কালে দার আমার আমার শুকীর কালে বসাইতে দুই নয়ন কোথায় গেলে পাব আমি গেলে পাবো আমি না পুন আমার লাইগা কাঁদলে মাগো আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাব আমি না পুন কোথায় গেলে পাব আমি এমন আফন জন ধরে বলুন ঠিক কিনা এই পৃথিবীতে আমার আল্লাহ বলেন কেন আমি আল্লাহর বদর পড়ে মা বাবার খেদমত কেন করবি দুনিয়ার সন্তান রে শুনে নে আমার আল্লাহ বলেন হামালতু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনিনা তোমাকে গর্ভে ধারণ করে কষ্টের পরে তোমার মা কষ্ট পেয়েছে কেমন কষ্ট মা পাইল এইটা পৃথিবীতে ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না মায়ের গর্বের মধ্যে এক মাস যখন হলো দুই মাস যখন হলো রে বন্ধুরা আজকের যারা শাদী করেছ ও যুবক আজকের তোমার মা তোমার কাছে বড় বিরক্তির কারণ তোমার বাবা বুড়া তোমার বাবা তোমার কাছে বিরক্তির কারণ মাকে চিনো না বাবাকে চিনো না কিন্তু তোমার মায়ের কষ্ট কত কষ্ট জানো যখন আমি তুমি গর্বে ছিলাম মা দুই মাস তিন মাস মায়ের গর্ভে যখন হয়ে গেছে দেখবা মা কিছু খেতে পারে না খানা মুখের সামনে নিলে মায়ের বমি হয় মা যেন কেমন ঘেরান পায় মাছ রান্না করে মায়ের সামনে দেয় সবাই পেট পরে মাছ দিয়ে ভাত খায় কিন্তু মা খেতে পারে না মাছ সামনে নিলে মায়ের নাকি কিরকম লাগে বমি আসে খানা মুখে নিতে পারে না এত সুন্দর চাঁদের মতো মায়ের চেহারাটা ছিল তুমি সন্তান দুই মাস তিন মাস চার মাস মায়ের মধ্যে যখন পেট শুধু কষ্ট তো যেন কেমন করে অশান্তি লাগে মা কোনো কিছু খাইতে পারে না এত চান্দের মতো সুন্দর মায়ের মুখটা তিন মাসের মধ্যে যেন ভেঙে মলিন হয়ে গেল মায়ের সৌন্দর্য কমে গেল। এভাবে করে পাঁচ মাস ছয় মাস হয়ে যায় তুমি আমি মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ ছয় মাস পরে রুহু বুকে দিলেন আমার মধ্যে তোমার মধ্যে রুহু হলো এই রুহুর ব্যবস্থা করে দিলেন কে الله رب العالمين ولا خلقنا الانسان من سلالة من طين ثم جعلناه في نطفة আল্লাহ বলেন আমি মাটির সার অংশ থেকে তোমাকে সৃষ্টি করেছি এরপরে আমি আল্লা আলামিন তোমাকে তোমার মায়ের সুরক্ষিত উধারের মধ্যে তোমাকে আমি আল্লাহ সংরক্ষণ করে মায়ের পেটের মধ্যে রেখেছি এরপরে আমার আল্লা রব্বুল আলমিন বলেন فَتَعْلَقَتْ فخلقنا العلاقة مدغة فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما ثم মায়ের ওই পেটের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তোমার মায়ের পেট সুরক্ষিত গর্ভের মধ্যে রেহমের মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখেছি এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন

দিলাম চামড়ার একটা প্রলেপ দিয়া হাড্ডির উপরে চামড়া দিয়া আমি আল্লাহ আলামিন তোমাকে রূপে তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি ছিলে এক ফোঁটা পানি ওই এক ফোঁটা পানিকে। আমি আল্লাহ রব্বুল আলমিন রক্ত জমাট বানাইয়া ওইটাকে হাড্ডি বানাইলাম আবার ওইটার উপরে আমি আল্লাহ মাংসের প্রলোভ দিয়া তোমার কোনো আকার ছিল না কোনো আকৃতি ছিল না চোখ ছিল না হাত ছিল না পাও ছিল না কোনো কিছু ছিল না সব কিছু মায়ের পেটের মধ্যে বানিয়ে দিলেন কে আমি আল্লাহ বানাইয়া দিলাম আর তুমি যেই জায়গায় বসে আমি আল্লাহ তোমাকে বানাইলাম ওই জায়গাটা হলো মায়ের পেট জোরে কন ঠিক কি পেটের ভিতরে এক ফোঁটা পানির থেকে শুরু করে আস্তে আস্তে আপনার হাত হয়ে গেলাম মায়ের উধারের ভিতরে মায়ের মধ্যে বড় হলাম শক্তি হয়ে গেল ও আমার যুবক আজকের তুমি বিয়ে করো তুমি বউ সারা কিচ্ছু বুঝো না আজকের তোমার পীর আজকের তোমার সবকিছু তোমার কিছু তোমার বউ বউ যেদিকে কয় তুমি সেদিকে যাও বউ যা চায় তা পায় কিন্তু মা বারবার চাওয়ার পরও তা পায় না যুবক রে তুই কি দেখো না তোর বউকে কি তুই দেখছ না তোমার স্ত্রী কি তুমি দেখো না গভীর রাত যখন হয়ে যায় তোমার একটা ছেলে হয়েছে গভীর রাত হয়ে গেছে তুমি ঘুমিয়ে গেছো গভীর রাত 10টা 11টা 12টা পর্যন্ত ডিউটি করার পরে তুমি ঘরে এসে ঘুমিয়ে গেছো তোমার শরীর ক্লান্ত তোমার স্ত্রী তুমি কি দেখো নাই তোমার istri তোমার শত সন্তানটা রাতে কান্না শুরু করে দিয়েছে তুমি বলছো দুই ঘন্টা এক ঘন্টা তুমি রাখার পড়ে তুমি বলছো এই টাটা করে ছেলেটা আমার আর ভাল লাগে না তুই রাখ এটা বলে তোমার বউয়ের কাছে তুমি তোমার সন্তানটা দিয়েছিল। তোমার বউ তো এক রাতর ঘুমাতে পারে না তোমার বউ তোমার ওই সন্তানটা বুকের সাথে লাগায়া একটবারের জন্য ধমক দেয় না সন্তান কান্দে যদি মা বসে থাকে সন্তান কান্না শুরু করে যকন বুকের মধ্যে নিয়ে মা হাঁটা শুরু করে দেয় সন্তানের কান্না থেমে যায় তোমার তুমি কি দেখো নাই তোমার স্ত্রী তোমার সন্তানকে বুকের সাথে জড়ায়া গালে মুখে চুমুক খাইয়া সারাটা রাত ফোলরে ফোলরে ঘুরে ঘুরে ফোলরে ফোলরে ঘুরে রাত কাটিয়েছে একটু ঘুমাতে পারে নাই তারপরেও সন্তানকে রাগ করে নাই শত শত চুমু ওই ছোট্ট সন্তানের গালে মুখে মা করেছে কথা ঠিক না আরে যুবক তুই তোর বড়

তোর সন্তানের জন্য তোর স্ত্রী কিভাবে মায়া করল কত আদর করে সারা রাত পারল আজকের তোমার বয়স তিরিশ বছর আজকের তোমার বয়স পঁচিশ বছর হয়ে গেছে আসমান থেকে তুমি পঁচিশ বছর হইয়া দুনিয়ায় আসো নাই আজকের তোমার সন্তানটাকে তোমার মা তোমার স্ত্রী যেমনি কষ্ট করে নিজে না ঘুমাইয়া সন্তানের জন্য জেগে থেকে তিলে তিলে কষ্ট করে তোমার সন্তানকে তোমার স্ত্রী যেমন মানুষ করে ছেড়ে যুবক তোকে একদিন তোর মা এরকম কষ্ট করে করে তারপরেই বড় মানুষ করেছিল কথা ঠিক কিনা আজকাল আমার যুবকরা বিভিন্ন জায়গায় দেখে অন্তরটা ফেটে যায় যখন দেখি যুবক মায়ের সাথে রাগ করে বউয়ের সাথে রাগ করে মাকে ধমক দিয়ে কথা বলে বৌয়ের সাথে রাগ করে মাকে ঘর থেকে বের করে দেয় বৌয়ের সাথে বউয়ের কথা ধরে মা বাবাকে কষ্ট দেয় মাকে খবর নিতে নিষেধ করে বউয়ের জন্য খবর নেয় না এরকম পোড়া কপালওয়ালা সন্তান আমাদের সমাজে আসে না মা নিচের তালায় ঘুমায় সন্তান বড় চাকরি করে বড় টাকা কামায় দোতালায় ঘুমায় মায়ের ঘরে একটা ভাঙা চকি আর ছেড়া বিছানা আর সন্তান ঘুমায় বক্স খাট সেগুন কাঠের বক্স খাটে এবং বিদেশি জাজিমের উপরে সন্তান ঘুমায় আর মায়ের জন্য নিস্তালায় একটা ভাঙ্গা চকি আর ছেড়া কিছু কাপড় চোপড় ছাড়া ভালো কাপড় মায়ের জোটে না এই রকম এই রকম কপাল পরা সন্তান আমাদের জগতে আছে না না আমাদের দিকে আছে আর তুমি এই সন্তান যে সন্তান তুমি দামি খাটিছো তোমার মাকে চকিতে তুমি যে সন্তানরা করে রে তুমি এই সন্তানকে তুমি এই সন্তানকে মাখাটের মধ্যে শৈল চার পাঁচটা ছোট ছোট তোয়ালে অথবা খাতা নিল প্রথমে একটা খাতা দিল তুমি সন্তান প্রসব করে ভিজাইয়া দিলা শীতের রাত আবার মা আরেকটা খাতা দিল আবার সেটা প্রসব করে তুমি ভিজিয়ে দিলে রাত তিনটার সময় মা দশটার সময় সন্তানকে বুকে নিয়ে মা ঘুমিয়ে যায় সারা সারা দুই থেকে তিন ঘন্টা মা ঘুমাতে পারে না কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে সন্তান উঠে যায় কথা ঠিক কিনা দুই ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে সন্তান উঠে যায় মা ওই সন্তানকে দুগ্ধপান করায় কিছুক্ষণ পরে আবার সন্তান কেঁদে উঠে মায়ের ঘুম ভেঙে যায় মা ঘুম থেকে উঠে দেখে বাবা প্রসাব করেছে এতটুকু রাখ নাই শরীর কিন্তু ক্লান্ত ওই ভিজা খাতাটা মা প্রসাবের খাতা দুর্গন্ধ যেন মায়ের নাকে লাগে না মা ওই খাতাটা প্রসাবের খাতাটা একটু দূরে সরিয়ে রেখে আবার একটা নতুন খাতা মা নিচে দিয়ে দেয় অতবর্তমানে দিয়ে দেয় আবার দুই ঘন্টা পরে তুমি প্রসাব করে দিয়েছ আবার মা খাতা দিয়ে দিল চারটা খাতা ছিল চারটা খাতা তুমি সন্তান প্রসাব করে ভিজিয়ে দিয়েছো এখন দেওয়ার মতো আর কিচ্ছু নাই। মায়ের পরনের মধ্যে গায়ের মধ্যে মায়ের যেই কাপড় ছিল ওই কাপড়ের একটা খোর তোমার নিচে মা বিছিয়ে দিয়েছিল এরপরে এটা যখন বিছিয়ে দিয়েছে ওখানেও তুমি পোশাক করে ভিজিয়ে দিয়েছ মা একটি জন্য একটা মিনিটের জন্য বিরক্ত বা রাগ করে না মা তোমাকে বুকে নিয়ে আসা রাত কাটিয়ে দিয়েছে কথা ঠিক কি না আবার বলো না আমার জন্যে কাঁদলে মা গো আমার জন্য কাঁদলে মাগো সারাটি জন বলেন কোথায় গেলে পাবো আমি এমন পঞ্জন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন মোহাম্বত নিয়ে বলেন মায়ের মতো আপন কি পাওয়া যাবে নি আরো জোরে বলুন পাওয়া যাবে নি আমার জন্যে কাঁদলে মাগ আমার জন্যে কাঁদলে মাগ সারাটি জন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথে গেলে পাব আমি বুকে রহমানিক যদি দূর দেশে যায় যায় না মাঝে বসে কান্দে আমার দুঃখীমাই কথা ঠিক কিনা সন্তান যদি ঘর থেকে বের হয় সকলের চোখে ঘুম এসে যায় কিন্তু একজনের চোখে ঘুম আসে না যায় না মাছ বিছাইয়া বিছাইয়া আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করে রে মালি আমার বাবা বিদেশে অর্ণ দিয়েছে আল্লাহ তুমি সহি সালামতে আমার সন্তানকে বিদেশে পৌঁছার ব্যবস্থা করে দিও যতক্ষণে সন্তান বিদেশে পৌঁছে ফোন করে না ততক্ষণ পর্যন্ত মায়ের মনে শান্তি পায় না কথা ঠিক কিনা বুকের মানিক যদি দূর দেশে যায় যায় না মাঝে বসে কাঁদে আমার দুঃখী মাই যায় না মাঝে বসে কান্দে আমার দুঃখী মাই চোখের পানি চাইরা কান্দে চোখের পানি কান্দে কোথায় আমার বুকের ধন কোথায় গেলে পাবো আমি মন পুঞ্জ কোথায় গেলে পাব আমি মোন পুঞ্জোর আমার লাইগা কাদলে মাগো আমার লাগা কাদলে মাগো সারাটি জন কোথা গেলে পাব আমি এমন আপন কোথা গেলে বাবু আমি এমন না পঞ্জোন এজন্য যুবক রে বলি যুবক আজকের তোমার স্থান দতলাই আর তোমার যেই মা কোন কথা ছিল না নিজের বুকের উপরে করে তোমাকে সারা রাত কাটিয়ে দিয়েছি মা সংসারের অসংক কাজ করে তুমি আমি আবু ইউসুফ তাহিরি আসমান থেকে পড়ে তাহিরি হই নাই রে आसमान থেকে পড়ে আবু সুভ হইয়া যায় নাই এই মায়ের ভিতরে কত প্রসাব করেছি কত পায়খানা করে দিয়েছি কথা ঠিক কিনে বলেন দেখবেন যদি সন্তান মা খেতে বসেছে বাবা খেতে বসেছে ভাই বোন বসেছে ওই ছোট বাচ্চাটা একটুমাত্র পাঁচ ছয় সাত মাস বয়স মায়ের কোলে উঠতে চাই মা কোলে নিয়ে খেতে বসেছে কিছুক্ষণ পরে পোশাব করে দিয়েছে পায়খানাও করে দিয়েছে কেউ নাক চেপে ধর দেয় কেউ ওইখান থেকে উঠে যায় কেউ কে ধত্রি না ভাত খাওয়ার সময় কত ঝামেলা একটা মানুষ মুখে কাপড়ও দেয় না নাকি কাপড়ও দেয় না ওই অবস্থায় বুকের সাথে জড়াইয়া গালে মুখে চুমু খাইয়া হাতের প্লেটটা সামনে ঠেলিয়া তোমাকে নিয়ে নিজেরা হাতে মা তোমার পায়খানা হলো মায়ের হাতে লেগে যায় মায়ের কিন্তু কোনো ঘৃণা হয় না শরীরে লেগে যায় মায়ের কোনো ঘৃণা হয় না এইভাবে করে তিলে তিলে তোমাকে পাঁচ থেকে সাত বছর নয় দশটা বছর প্রায় তোমাকে তিলে তিলে মানুষ করে গড়েছেন তোমার বাপ মা কথা ঠিক কিনা আজকের যুবক তুমি বড় হয়ে গেছ চাকরি করো আজকের তোমার টাকা আছে সব চিনো শ্বশুরের মর্যাদা কি শ্বশুরের সম্মান সেটা বুঝো শাশুড়িরটা বুঝো তোমার বউটাও বুঝো ছেলে টাও বুঝো একজনকে বুঝো না তিনি হলো তোমার মা বাবা মায়ের ঋণ বাবার নিন যদি তোমার যে বুকের চামড়া আছে এই চামড়া দিয়া যদি তোমার মায়ের তোমার বাবার পায়ের জুতা বানিয়ে দাও আর এই জুতা দিয়া যদি মা বাবা হাঁটতে থাকে খোদার কসম একটা রাতের ঋণ কোন সন্তান কোনোদিন পরিশোধ করতে পারবে না কথা ঠিক কিনা বলেন সেজন্য বন্ধু রে মা বাবার খেদমত করিও মা বাবার দোয়া নিও তোমার যদি কোনো বড় মুসিবত হয়ে যায় রে যুবক হাতে পায় ধরে বলে যুবক তোদেরকে যদি মা বেঁচে থাকে বাবা যদি বেঁচে থাকে মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো আজকের এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যাবি যদি মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো মনে রাখবি মা বাবার সানে ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছেন কে আরো জোরে বলুন কে মা বাবার খেদমত করতে বলেছেন আল্লাহ ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছেন আল্লাহ যদি মা বাবার মনে কষ্ট দাও আজকের এই মাহফিল থেকে আমি অনুরোধ করব যুবক আজকের ঘরে যাইয়া মায়ের সানে যদিও বেয়াদুবি করে থাকো অসুবিধা নাই না বুঝে করে ফেলছ আজকের ঘরের মধ্যে যাবি যাইয়া মায়ের কাছে যাবি মা না বুঝিয়া অনেক সময় তোমাকে গালি দিয়েছি মা না বুঝিয়া তোমার মনে কষ্ট দিয়েছি আজকের মাহফিল থেকে আবু ইউসুফ তাহিরি বলেছে আল্লাহ নাকি আইন করে দিয়েছে আল্লাহর ইবাদত করে তোমার স্থান তোমার খেদমত করা ফরজ তোমার সাথে ভালো আচরণ করা ফরজ তোমার সাথে এহসানপূর্ণ আচরণ করা ফরজ ও মা না বুঝে ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দিও দেখবি একবার যদি বলো মা কোনো কিছু কোনো প্রতিবাদ করবে না এক বছর মাকে খানা দাও নাই মা বলবেন এই এখন কিল্লায় এসেছে এক বছর খাবাস নাই কোনো প্রতিবাদ নাই মা সাথে সাথে বলবে আমি মাফ করে দিয়েছে আরে বোকা তোরাবার আমার কাছে ক্ষমা চেতে হয় রে খোকা আমার পায়ে ধরতে হবে না আয় আমার বুকে আয় রে বাবা আয় তোরে বুকে নিয়ে আমি আমার অন্তরটা শান্তি করি কথা ঠিক কিনা আমার বন্ধুরা মনে পড়ে গেল একটা সন্তান বিয়ে করেছে মাকে ডাক সন্তান বিয়ে করলো বিয়ে করার পরে যখন লেখা বিয়ে প্রথম করছে নাকি ছোট থেকে আস্তে আস্তে লেখা পড়া করে মানুষ হয়ে বিয়ে করছে আগে বিয়া না আগে ছোটকাল আগে কি জৈবন কাল না আগে শৈশব কাল আগে কি বড় হইছে না ছোট থেকে বড় হয়েছে বাস্তব ঘটনা ছেলেটা খুব খুব সুন্দর তো বাবা বলে আমি তো মানুষের কাজ করি মানুষের ঘরে দিন আনি দিন খাই আমি কষ্ট করি আরে আমার দুইটা মেয়ে একটা ছেলে আমার এই ছেলেটা আমার মতো মানুষের কাজ করবে এটা হতে পারে না আমি আমার বাবাকে লেখাপড়া করার তো বাবা দিন মানুষের মাঠে ঘাটে কাজ করতো আর সন্তানকে স্কুলে পাঠাত এভাবে করতে করতে সন্তান এসেছি পরীক্ষা দিবে এখন পরীক্ষার ফি দিতে পারছে না বাবা যা দিন আনে দুইটা মেয়ে একটা ছেলে নিজেরা দুইজন এগুলো দিয়ে কোনো রকম চলে তো এখন কিচ্ছু নাই কি দিয়ে পরীক্ষার ফি দিবে বোর্ড পরীক্ষার ফি দিবে তো মা বিয়ের সময় আগে দেখবেন একটা নাক ফুল দিত আবার এখানে একটা কি যেন নথ দিত নথ এরকম তো মায়ের বিয়ের সময় স্বামী যে দুইটা আগে গ্রামে দিত একটা নথ একটা নাকের জিনিস তো এটা বিক্রি করে দিল এটা বিক্রি করে সাতশো টাকা পেল ওই সাতশো টাকা দিয়া সন্তানের পরীক্ষার ফি দিয়েছে সন্তান পরীক্ষার মধ্যে এসএসসিতে এ প্লাস পেয়েছে ফার্স্ট ডিভিশন পেয়েছে মায়ের খুশির বাবার খুশির কোনো শেষ নাই আমার সন্তান যদিও আমি আমার নাকের নথ বিক্রি করে দিয়েছি কিন্তু আমার বাবা ফার্স্ট হয়েছে আমার অন্তরটা ভরে গেছে এসএসসি এইচএসসি পরীক্ষা পরীক্ষা দিলো ভালো রেজাল্ট করলো বিয়ে পরীক্ষা দিল বিয়ে পরীক্ষা দেওয়ার সময় মুসিবত হলো কোথায় পাবে টাকা তো বাবা বিয়ের সময় একটা ঘড়ি পেয়েছিল কি শ্বশুর বাড়ির থেকে উপহার ঘড়ি আর সম্পদ ছিল মায়ের একটা নাক ফুল এই মায়ের নাক ফুলটা বিক্রি করে নিজের ঘড়িটা বিক্রি করে বাবার পরীক্ষার ফি দিয়েছে সন্তান বিয়ে পাস করল বাবাকে বলল বাবা এখন এলাকায় থেকে কী করব আমি একটু ঢাকা চলে যাই ওইখানে যাই দেখি একটা প্রাইভেট পড়াতে পারেনি কোনোরকম প্রাইভেট পড়াইয়া আমি কিছু টাকাও কামাতে পারবো লেখাপড়াও চালাতে পারবো বাবা কয় ঠিক তো ভালো কথা ঢাকা চলে আসলো বিএ পরীক্ষা দিল দিলো ক্লাস এম এ ভর্তি হলো এম এ পাস করলো বাড়ির থেকে চলে এসেছে দুঃখী মায়ের কথা আর মনে নাই বাবার কথাও মনে নাই। এখন তখন তো মোবাইলের যুগ ছিল না এক বছর চলে যায় দুই বছর চলে যায় তিন বছর যখন উনি মাস্টার্স পাস করে ফেলে ঢাকায় একটা বড় জব পেয়ে যায় ঢাকায় একটা বড় চাকরি পাওয়ার পরে একটা বড় মা সুন্দরীর প্রেমে পড়ে যায় তাকে বিয়েও করে ফেলে বলে তোমার বাড়ি কে আছে আমার মা বাবা আছে ছেলে বলে মেয়ে বলে তোমার মা বাবার গ্রামের বাড়ি বাড়ি যাওয়া যাবে না গ্রামের মানুষ পরিবেশ বুঝে না আমি শহরের মেয়ে গ্রামের পরিবেশে থাকতে পারবো না তোমাকে শহরেই থাকতে হবে ছেলে বলে তোমার জন্য প্রয়োজনে আমি জাহান যেতে রাজি এরকম আমার সোনার বাংলার সোনার ছেলেরা আছে না নাই বউ যদি কয় এখন রাইত এই বেড়ায় কোন দিন দিন কইতাম পারে না দিনের বারোটা বাজে যদি বউ ধারে ভইয়া কয় ও সুমিতার বাপ এখন কিন্তু রাত দশটার সময় বলতেছে এখন কিন্তু দিনের বারোটা হে বেടক হ হ দিনের 12টা কিরে বেডা তুই দিনের 12টা কসকা কারণ আমার বউ খুব বালা কোনদিন মিথ্যা কথা কইতাম ভাreno রাত 12টারও যদি দিনের 12টা বলে এইটাই ঠিক কারণ আমার বউ মিথ্যা কথা কই না এরকম বউ ভক্ত কিচ্ছু আছে না নাই বউর জন্য গোটা দুনিয়া সব ছাড়তে পারে মা-বাবত্ব কোনো ব্যাপারই না পোড়া কপাল এদের কপালটা কি বলেন পোড়া আমার রাসূল বলেছেন হুমা জান্নাতু কও না আরুকা এই তোমার মা বাবা তোমার জান্নাত তোমার জাহান্নাম মা বাবার খেদমত করো আল্লাহর জান্নাত পেয়ে যাবে মা বাবার সাথে যদি না ফারমানি হয়ে যায় জাহান নাম জ্বলবি কোন আল্লাহর দরবারে পৌঁছবে না এই মা বাবার সাথে না ফারমানি করে এরকম সন্তান আছে না নাই আছে আল্লাহ হেদায়েত দান করুন আর জোরে বলুন বউ বলে দিয়েছে বাড়ি যেতে পারব না যায় না এক বছর দুই বছর তিন বছর কানতে কানতে মায়ের চোখের পানি জন্য শুকিয়ে যায় আরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা ছাড়া ভালোবাসে আমার মা এখানে কোনো স্বার্থ কাজ করে না সাত বছর হয়ে গেল বাড়ির থেকে এসেছে ছেলে কেমন আছে জনন্দরদি মা মায়ের নাক ফুল বেচা টাকা মায়ের নাকের নথ বেচা টাকা বাবার শ্বশুর বাড়ির থেকে প্রাপ্ত ঘড়ির টাকা দিয়ে তুই লেখাপড়া শিখলি মনে নাই মাস্টার্স করে বড় চাকরি করে পরমা সুন্দরী বৌ নিয়ে আনন্দে আছে এগারো বছর হয়ে যায় হঠাৎ করে একদিন উনি হজেও গেল হজে যাওয়ার পরে হজ তাওয়াফ করে মজা লাগে না একজন আল্লাহর বলির সাথে দেখা হয়ে গেল ডাক দিল হুজুর আমি বার বার ওয়াশ কর এই তাওয়াফ করতেছি খানায় খাবার কিন্তু আমি মনে কোনো শান্তি পাই না বারবার খানায় কাবা তো করি কিন্তু মনে কেন শান্তি আসে না খানায় কাবায় যখন মানুষ যায় খানায় কাবা যখন তো করে চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়ে একটা ভাব আসে একটা আবেগ আসে কথা ঠিক কি না যুবক বলে হুজুর আমার কোনো ভাবও আসে না কোনো আবেগও আসে না কারণ কি এবার আল্লাহর ওই ডাক দেয় তোর মা বাবা আসেনি হুজুর জানি না এ কপাল পোড়া কি জানি না কেমনে জানি না কয় হুজুর এগারোটা বছর হয়ে গেল আমার মা বাবার খবর আমি নিতে পারি নাই কেন পারো নাই কয় আমার বউ মানা কপাল পোড়া রে একবার তো অফন এক কোটি বারো যদি এই খানায় তো কাবা তো অফ করো রে খবরদার খবরদার মনে রাখবি মা যদি না রাস্তাকে কুটিবার তওয়াফ করতে পারো কোন তওয়াফ আমার আল্লাহর দরবারে পৌঁছবে না কারণ আমার নূর নবী বলে দিয়েছেন দুনিয়ার সন্তানদেরকে বলে দিয়েছেন হে দুনিয়ার সন্তানরা যদি তুমি তোমার মায়ের চেহারায় বাবার চেহারার দিকে এক নজর নিয়ে তাকাইতে পারো আর বলতে পারো দুঃখিনী মা কত কষ্ট আমাকে গর্বে নিয়ে করলারে মা আমার তোমার গোটা জিন্দেগির তোমার রূপ তোমার জৈবন আমি সন্তানের জন্য তুমি মা মাটি করে দিলা মাগো কত কষ্ট আমাকে গর্বে নিয়ে তুমি কুল্লা বাজার থেকে যখন যাও রে যুবক মা বিপুর হয়ে গেছে বাজার থেকে যাওয়ার সময় একটা আপেল নিয়ে যাইস একটা কমলা হাতে করে নিয়ে ঘোড়ার মধ্যে যাইস তো বেশি ताकत নাই অসুবিধা নাই অল্প টাকা দিয়া 10 টাকা দিয়া 20 টাকা দিয়া একটা আপেল কিনে একটা কমলা নিজের হাতে কিনে ঘরের মধ্যে যাইয়া কমলার শুকলাটা ফালাইয়া মায়ের মুখে দিয়া দিস বুড়ো যদি হয় মা মা ওটা গিলে যদি বলে আল্লাহ আমার সন্তানের উপরে তুমি রাজি হয়ে যাও মায়ের হাত আমার আগে আল্লাহর দরবারে আল্লাহ তোমাকে কবুল করে নেবে যদি কোন সুবহান আল্লাহ তো বলতেছিলাম কয় বছর এগারো বছর হুজুর বলে দিল তুমি তো অফ করতে পারো কিন্তু কোন কাজ হবে না মজা পাবা না কারণ মা বাপ এত বড় নিয়ামত আমার রসুল বলেছেন কোন সন্তান যদি নেক নজরে মা বাবার দিকে একবার তাকায় আল্লাহ একটা কবুল হজর সব লিখে দেবে তো সেই মা বাপকে নারাজ করে তুমি খানায় কাবা গেলে কি হবে যুবক চিন্তায় পড়ে গেল ডাক দিলো হুজুর আমি এখন কি করতে পারি হুজুর বলল তুমি বাড়ি চলে যাও যদি তোমার মা বাপ থাকে যাও এই মা বাবার খেদমত করো আগে মা বাবাকে রাজি করো মা যদি খুশি হয় বাবা যদি খুশি হয় তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে মায়ের খবর রাখে না বাবার খবর রাখে না মা কি খায় বাবা কি খায় কোনো খবর সন্তানের থেকে নাই তোমার হজ কোনো কাজে আসবে না তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ মা বাপ যদি নারাজ থাকে তার উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যায় মা বাপ যদি কোনো সন্তানের উপরে নারাজ থাকে আমার মাদিনাওয়ালা নবী নারাজ হয়ে যায় আর আমার নূর নবী যার উপরে নারাজ হয়ে যায় আমার আল্লাহ যার উপরে নারাজ হয়ে যায় তার এবাদত তো আমার আল্লাহর দরবারে পৌঁছে না কথা ঠিক কি না এবার যুবক দৌড়ে আসলো আহ আমি কি করলাম আমার যেই মা নাকের নাক ফুল বিক্রি করে আমাকে পরীক্ষার টাকা দিল আমার যেই বাবার শ্বশুর বাড়ির চিহ্ন একটা ঘড়ি থাকে এই ঘড়িটাও যে বাবা বিক্রি করে পরীক্ষার ফি দিল দিনের পর দিন আমি দেখেছি আমার বাবা আর মাঠে ঘাটে কাজ করে কেউ যদি আমাকে বলতো কাজের জন্য আমার বাবা দৌড়ে গিয়ে দাঁড়িয়ে যেত না আমি কষ্ট করি করি কিন্তু আমার বাবা যেন কষ্ট না করে আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লেখাপড়া করাইলো সেই মা বাবার খবর না উনি হস থেকে চলে আসলো দেশে দেশে আসিয়া বউর কাছে আর যায় নাই সরাসরি বাড়ির দিকে চলে গেল গেল এলাকায় যাইয়া দেখে এগারো বছরে এলাকার অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে আগের মতো এখন নাই এখন উনি দেখতেছে বাড়িঘর সব আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে এখন বাড়ির দিকে যাবে যাওয়ার আগে বলে আমি তো অনেক দিন বাড়ি যাই নাই এইখানে একটু দাঁড়াইয়া দেখি আমার বাড়ির অবস্থাটা কি বাড়ির ঘরের খবরটা কি উনি ওইখানে দেখেন একটা চার দোকান বাড়ি যাওয়ার আগে দেখতেছেন একটা চায়ের দোকান চায়ের দোকানের কাছে বসিয়া এই যুবক জিজ্ঞেস করতে আচ্ছা ভাই চার এগারো বছর হয়ে গেছে চেহারার পরিবর্তন ওনার অবস্থা পরিবর্তন গেছে ছাত্র এখন হয়েছে অফিসার কেউ চিনে না ওনাকে উনিও পরিচয় দেয় না আসতে করে চার দোকানে চা খেতে গিয়ে জিজ্ঞেস করে ভাই আমাদের এই যে আপনাদের এখানে ওই যে আব্দুর রহিম রহিম সাহেব ওই মোল্লাবাড়ি আব্দুর রহিম সাহেব উনি কেমন আছেন কি অবস্থায় ওনার দিনকাল কাটায় ওনার আব্বার কথা বললো উনি যে তার সন্তান এটা কেউ চিনতে না যে লোকটার কাছে বলল সেই লোকটা বলা হারে হতভাগা লোকটার কথা তুমি কেন জিজ্ঞেস করেছো যুবক থমকে দাঁড়ালো কি রে হতভাগা লোকটার কথা কেন জিজ্ঞেস করেছ আঙ্কেল আপনি এই কথাটা কেন বললেন আর বলিও না এই লোকটা বড় কপাল পোড়া বড় হতভাগা কেন হতভাগা এই লোকটা হতভাগা কেন বলে আমরা ছোটবেলায় আমরা দেখেছি ওনার একটা সন্তান ছিল কত কষ্ট করে উনি সন্তানটাকে পড়াইছে উনি সন্তান জন্ম দিতে না এইটা সুসন্তান নয় কুসন্তান জন্ম দিয়েছিল কার সাথে বলে সেলের সাথে বলতেছে চার দোকানের লোক সুসন্তান জন্ম দেয় নাই কুসন্তান জন্ম দিয়েছিল আমরা দেখেছি নিজের মায়ের নাক নাক ফুল বিক্রি করে অনেক কষ্ট করে দিন মজুর কাজ করে সন্তানকে লেখাপড়া করাইছে সন্তান একটু লেখাপড়া শিখে ঢাকা যে গেছে মা বাবার কোনো খবর লয় নাই ওর মা অসুস্থ ওর বাবা কোনো কাজ করতে পারে নাই জায়গা জমি তো কিছু নাই শেষকালে কষ্ট করে করে খেয়ে না খেয়ে আজকের এক সপ্তাহ হলো উনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে যুবকের অন্তরের ভিতরে যেন তুলপার শুরু হয়ে গেল হায় রে কপাল পোড়া আমার মতো কপাল পোড়া আর কে আছে যেই বাবা এত কষ্ট করলো আমার জন্য সেই বাবার মুখটাও দেখা আমার নসিব হলো না এখন যুবক জিজ্ঞেস করে আচ্ছা তার পরিবার কি বেঁচে আছে কয় হ্যাঁ আজকের প্রায় তিন বছর প্যারালাইজ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে মানুষ যদি একটু সাহায্য করে একটা ঔষধ এনে খেতে পারে নয়তো খাইয়া না খাইয়া দিন কাটায়। এখন যুবক মনে মনে চিন্তা করে আমি যদি এখন বাড়িতে যাই বাড়ি যাইয়া যদি আমার মাকে বলি মা আমি তোমার সন্তান ঘরের মধ্যে এসেছি আমার মা তো আমার কণ্ঠ শোনার সাথে সাথে বলবে আমার দরজা থেকে বের হয়ে যা আমার ঘর থেকে বের হয়ে যায় তুই ঘরে আসবি না কারণ তোর কারণে তোর বাবা মারা গেছে মা হয়তো এই ধমক আমাকে দিতে পারে আবার যুবক চিন্তা করে না 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 আমি আমার মাকেও হারাইল আমার বাবাকে হারাইলাম দেখতে পারলাম না দূর থেকে হলো মায়ের চেহারাটা দেখে যাব যদি মারা করে যুবক অনেক ভাবনা চিন্তা করতে করতে বাড়ির দিকে চলে যায় দেখে বাড়ির সবগুলো ডেভেলপ বাড়ি ঘর সব উন্নত কিন্তু নিজের ঘরটা একটা ঝুপড়ির মতো ভাঙা ঘর ঘরের ভিতর থেকে কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায় যুবক আসতে করে ঘরের দিকে চলে গেল দরজার কাছে যখন চলে যায় যুবক মনে মনে চিন্তা করে আমি আমার মাকে যদি মা বলে ডাক দি আমার মা যদি বলে তোর মতো ছেলের মুখে মা ডাক আমি শুনতে চাই না এগারোটা বছর খাবন নিলি না আজকে রাষ্ট্র মা ডাকতে এই কথা যদি আমার মা বলে আমি কি জবাব মাকে দেব অনেক চিন্তা ভাবনা করে যুবক ডাক দিল মা একটা ডাক যখন মা বলে দিল মায়ের আর দেরি হলো না মা ভিতর থেকে ডাক দিল আমার খোকানি আমার বাবা নিয়ে আসছো আয় বাবা তুই দূরে দাঁড়াই মামা বলে কেন ডাকা আয় একটু আমার কাছে আয় কত বছর আমি তোকে আমার বুকে নিতে পারি না আয়রে বাবা আমি এখন আর তোকে দেখবো না কারণ আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে আমি বাবা হারতে পারি না তোকে যাইয়া জড়াইয়া ধরবো কারণ প্যারালাইস আমাকে বসিয়ে দিয়েছে আইরে বাবা আয় একটু এসে মায়ের সাথে একটু মায়ের মাথা হাত বুলাইয়া দে সারা জীবনের সব দুঃখ ভুলে যাবো জোরে বলুন সুবাহনাল্লাহ সেজন্য বন্ধু বলেছিলাম স্যার তু সারা বন্ধু বান্ধব কাছে আসে না সার্তু সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে আমার মা কথা ঠিক কিনা সেজন্য আমি বেহাদবি হয়ে যাচ্ছে হুজুরকে বসে কথা বলছি এখনই শেষ করে দিচ্ছি আমার বন্ধুরা সেজন্য আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহর এবাদত করার পরে তুমি সন্তানের উপরে দায়িত্ব হলো মা বাবার খেদমত করা জোরে বলুন কার মা বাবার খেদমত করে এখানে যারা এসেছেন মাইকের আমার যত দূর যায় কেমন অনুরোধ করব বন্ধু পাঁচ অক্ত নামাজ পড়বেন কয়ক্ত। তো জোরে বলুন পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল রুজি খাবেন সুদ ঘুষ বন্ধ করবেন মদ যুব ব্যবচার ছেড়ে দিবেন মা বাবার খেদমত করবেন অবশ্যই হাসরের ময়দানে আমার নবীজির আশেকের কাতারে আমরা দাদার পারব কথা ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা আল্লাহ মাহফিলকে কবুল করুক জোরে বলুন আমি أَرَجُلُ آمِينَ وَآخِرِ الدَّوَانِ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وبركاته